সুপ্রিয় দর্শক, আমরা এসেছি মানিকগঞ্জের ঐতিহাসিক ঘিওর বাজারে। আমরা বাংলাদেশে যে পাটের জন্য বিখ্যাত, সেই পাটকে সোনালি হাঁস বলা হয়। সেই সোনালি হাঁসের বাজার মূলত এটা। এখানে স্থানীয় কৃষকরা ঘোড়ার গাড়িতে করে এবং বিভিন্ন যানবাহনে করে এখানে এই যে পাট এনে বিক্রি করে। আসলে বাংলাদেশে এখন বিভিন্ন এলাকায় পাটের সেইভাবে বাজার নেই, বলা যায় দুঃসাধ্য এসব খুঁজে পাওয়া। কিন্তু আমরা এখানে দেখছি যে স্থানীয় কৃষকরা ঘোড়ার গাড়িতে করে এই যে বাজার, এই যে পাট নিয়ে আসছে। আপনার নামটা? আমার নাম সঞ্জিত কর। সঞ্জিত কর, উনি আপনি কি পাটের ব্যবসা করেন? হ্যাঁ, আমি পাটের ব্যবসা করি। এখন পাটের বাজার কেমন? এখন পাটের বাজার চলছে আজকে ধরেন 2200 থেকে 3200। আচ্ছা আচ্ছা, কাঁচা পাট। হ্যাঁ, কাঁচা পাট। এখানে কি স্থানীয় জায়গা থেকে আসে না আশেপাশে দূর থেকেও আসে? মোটামুটি এখানে আসে শিবালা থানা, ঘিওর থানা, দৌলতপুর থানা, তিন থানা পাটটা বেশি আছে এখানে। এটা একটা মূলত পাটের পাইকারি বাজার না? হ্যাঁ, পাইকারি খুচরা সবই এখানে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, আপনারা কি মিলে দেন নাকি স্থানীয় ভাবে আবার এখান থেকে অন্য কোথাও যান? আমরা মিলে দিই। থ্যাংক ইউ। আপনাদের ধন্যবাদ, শুভকামনা আপনাদের। থ্যাংক ইউ। দর্শক, আমরা এসেছি ঐতিহ্যবাহী মানিকগঞ্জ। মানিকগঞ্জ আসলে যে ধলেশ্বরী নদীর অববাহিকায় অবস্থিত, সেই ধলেশ্বরীর পাড়ে আমরা এখানে এসেছি। এই ধলেশ্বরীর নদীর পাশেই এই ঘিও ঐতিহ্যবাহী ঘিওর বাজার, যেখানে আসলে সোনালি হাঁস বাংলার অর্থনীতির মেরুদণ্ড। আমাদের সেই সোনালি হাঁস পাটের বাজার এটা। এখানে বিভিন্ন এলাকা থেকে নদীপথে কৃষকরা পাট নিয়ে আসে, নৌকায় করে আসছে দেখছেন। আবার অনেকে ডাঙায় আমরা দেখেছি যে উপরের পথ দিয়ে ঘোড়ার গাড়িতে আসছে। প্রকৃতপক্ষে একেবার প্রকৃতির সাথে মিতালি মানুষের, গ্রামের মানুষের সেই অবস্থাটা আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মানিকগঞ্জ, শিবালয়, ঘিওর আশেপাশের উপজেলা থেকে এখানে এই পরিমাণে পাট এখানে আসে। একটা অনেক বিখ্যাত একটা বাজার শিবালা দৌলতপুরের এই পাশ থেকেই এখানে বাজারে আসে। ধলেশ্বরী নদীটাও দেখেন প্রায় বেশ স্রোত আছে, কিন্তু অনেক জায়গাতেই এই নদী বালু দিয়ে ভরাট হয়ে যাওয়ার কারণে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও গ্রামের জীবন আসলে থেমে নেই। আমরা এখানে খুব ভোরে এসেছি, একেবার গ্রামের মানুষের যে প্রাণ চঞ্চল, কর্মযোগ্য, খুব ভোর থেকে আমরা এখানে উপভোগ করছি, দেখছি। তা আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করলাম। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঘিওর মানিকগঞ্জ থেকে আমি রাশিদুল ইসলাম রাশেদ, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। থ্যাংক ইউ।